আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। নামাজ এমন এক ব্যতিক্রম ইবাদত যার কোনো বিকল্প হয় না। পৃথিবীতে কিছু কাজ আছে যার বিকল্প হয়, যাকে আপনি এক্সচেঞ্জ করতে পারেন আমার বদলে যদি ইনি করে দেন সম্পূর্ণ হবে। যেমন হজ, বদল হজ করা যায়। আমি হজ করতে পারি না আমার শারীরিক অসুস্থতা থাকার কারণে, আমি যদি আমার ছেলেকে বলি, আমি যদি আমার ভাইকে বলি আমার বদলে হজ করে দাও, আমার ছেলে আমার ভাই আমার বদলে হজ করতে পারবে। আমি যদি আমার কোনো ভাই বন্ধুকে বলি আমি রোজা রাখতে পারছি না অসুস্থ, শারীরিক অসুস্থ থাকার কারণে রোজা রাখতে পারছি না, আমি যদি কোনো ব্যক্তিকে বলি আমার জন্য রোজা করে দিতে, তিনি আমার জন্য রোজা করে দিতে পারেন। নামাজ এমন একখানা বিকল্প ইবাদত যা একজন আরেকজনের জন্য করতে পারে না। আপনার পিতা যদি নামাজ পড়ে, আপনি যদি না পড়েন আপনি জাহান্নামী, আপনি যদি পড়েন আপনার পিতা যদি না পড়ে আপনার পিতা জাহান্নামী। পৃথিবীর সকল ব্যক্তি মিলেও আমার জন্য এক রাকাত নামাজ পড়ে দিতে পারবে না, আমারটা আমাকেই করতে হবে। নামাজের জন্য অজু শর্ত, নামাজের জন্য অজু শর্ত। এমন একখানা জায়গাতে আপনি আছেন যেখানে অজুর কোনো ব্যবস্থা নেই, তায়াম্মুম করবেন তারও কোনো ব্যবস্থা নেই, বিনা অজুতেই আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ মাফ নেই। কাপড় এবং পোশাক পরিধান করে নামাজ পড়তে হয়। এমন একখানা ব্যতিক্রম জায়গাতে আছেন যেখানে পরার মতো কোনো কাপড় নেই, সেখানে উলঙ্গ হয়েও ল্যাংটা হয়েও বসে বসে নামাজ পড়তে হবে, নামাজ মাফ নেই। নামাজ এমন এক ব্যতিক্রম ইবাদত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মা বোনের এই কথাকে শ্রবণ করবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একটা ফতোয়া দিয়েছেন, নামাজ এত ব্যতিক্রম ইবাদত যার কোনো বিকল্প হয় না, যা কোনো দিন মাফ হয় না। মেয়ে লোকের শুধুমাত্র ঋতু থাকাকালীন নামাজ মাফ, এরপর সারাটি জীবন আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহ রসুলের যেই সমস্ত হাদিসের উপর গবেষণা করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই একটা ফতোয়া দিয়েছেন মা বোন সম্পর্কে, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। যদি কোনো মায়ের ডেলিভারির সময় হয়, প্রসবের যদি সময় হয়, যেই যন্ত্রণা একজন মহিলার জন্য সবথেকে বড় যন্ত্রণা, পৃথিবীর কোনো কষ্টর তুলনা তার সঙ্গে হয় না, বাচ্চা ভূমিষ্ঠ করা। একজন মহিলার বাচ্চা যদি মায়ের গর্ভের ভিতরে আধা থাকে, আধা যদি দুনিয়াতে এসে পড়ে, আবার বলছি একটি বাচ্চা যদি মায়ের গর্ভের ভিতরে আধাও থাকে আধা যদি বাহিরে থাকে, সেই সময়ে যদি মুয়াজ্জিন আজানে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বলছেন এই সময়েও এই মহিলাকে নামাজ পড়তে হবে, নামাজ মাফ নেই। আপনার স্ত্রী খুশিতে নামাজ পড়ে না, ফুর্তিতে নামাজ পড়ে না, দুঃখ আসলে নামাজ পড়ে না। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অতঃপর তোমার পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আপনাদের একটা প্রশ্ন করি ভাই, একটু উত্তরটা বলেন তো। মনে করে নিন আপনি এখানে জালসাতে বসে আছেন, আপনাকে কোনো একজন বাই ফোনে অথবা আপনার নিকটে এসে বলছে আব্দুর রহমান ভাই আপনার বড় ছেলেটার নামে কোর্ট থেকে এবং থানা হয়ে একটা নোটিশ এসেছে, মার্ডার কেসের আসামি আপনার ছেলে, যদি কালকে দিনের ভিতরে আপনার ছেলের জামিনের এবং বেলের ব্যবস্থা না করতে পারেন আপনার ছেলের 10, 15 এবং 40 বছর পর্যন্ত কারাদণ্ড জেল হতে পারে। এই খবর যদি আপনারা পান যে কোনো একজন, বলেন তো আপনি কি এখানে এখন পর্যন্ত বসে থাকবেন না বাড়িতে চলে যাবেন? বসে থাকবেন। আপনার ভুল উত্তর দিচ্ছেন, বুঝেন না আমার কথা, আপনি বসে থাকবেন না, আপনি তাড়াহুড়া করে জুতা স্যান্ডেল ছেড়ে হলো বাড়িতে যাবেন।
আপনার বাড়ির নিকটে মেম্বারের সঙ্গে বসবেন, থানার সঙ্গে কেউ উঠা বসা করে তার সঙ্গে বসবেন, কোন উকিলকে ধরলে অতি শীঘ্রে আপনার ছেলেকে বেল দিতে পারেন এই চিন্তা করবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, মানসিক দিবেন, একজনের হাত ধরবেন, পা ধরবেন, আপনার ছেলের যাতে ফাঁসি না হয়, আপনার ছেলের যাতে জেল না হয়, তাহলে আপনি সেই বাপটাই যেই বাপটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনার তিনজন ছেলে ঘরে ঘুমিয়ে আছে, ফজরের নামাজে ওঠে নেই, আল্লাহ তাআলা রাসূল বলছেন এরা জাহান্নামে যাবে, আপনি কেমন বাপ আপনার জাহান্নামী সন্তানকে বিছনাতে ঘুমিয়ে রেখে আপনি নামাজ পড়ছেন, আপনার কি দিল কাঁদে ওঠে না, দিলে কি আপনার অন্তর কি কেঁদে ওঠে না, যা আপনার ছেলেটা জাহান্নামে যাবে, আপনার ছেলেকে টেনে হেঁচড়ে হলেও নামাজে নিতে হবে, এই দায়িত্ব আল্লাহ আপনার প্রতি দিয়েছেন। আপনার ছেলে জেলে যাবে আপনি চিন্তায় চিন্তিত হয়ে আছেন, অথচ আপনার ছেলে জাহান্নামে যাবে আপনি কি একবারও চিন্তা করেছেন? দামি কাঠ দিয়ে, দামি মিস্ত্রি দিয়ে সোনার ফার্নিচার বানিয়েছেন, ফার্নিচার এক নাম্বার কাঠ, মিস্ত্রি এক নাম্বার ছিল, এই ফার্নিচারে যে ছেলে বসেছে সেই ছেলে বেনামাজি জাহান্নামি দুই নাম্বার ছেলে। আপনি কি কখনোই চিন্তা করেছেন যেই সফাতে আমি অথবা আপনার ছেলে বসে আছে সেই ছেলেটা মরলেই জাহান্নামে যাবে? আপনি কি কখনো চেষ্টা করেছেন আপনার ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা কি কোনো সময় করেছেন? আপনার ভিতর যদি পরিপূর্ণ ঈমান থাকতো, ফজরের সময় যদি একা না পারতেন, গ্রামের সকলকে ডেকে হলেও আপনার ছেলেকে টেনে হেঁচড়িয়ে মসজিদে নিয়ে যেতেন? আপনার প্রতি আল্লাহর ভয় নেই, আপনার প্রতি পরিপূর্ণ ঈমান নেই, আপনার ভিতরে আল্লাহর প্রতি আস্থা নেই, আপনি অস্বীকার করেছেন জাহান্নামকে। আপনি যতই নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে জাহান্নামে যাবেই যাবে, পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারবে না। এখনো সময় আছে, আপনার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচান। পবিত্র কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, মানুষকে যেদিন জান্নাতে আল্লাহ তাআলা দিবেন, একদলকে জাহান্নামে দিবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মুখ দেখা দেখি হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা সেই দিন জাহান্নামীদেরকে দেখে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার। হাই হাই বন্ধু, দুনিয়াতে আপনি বসেছিলেন চেয়ার, আমি বসেছিলাম মাটিতে, আপনি যখন বিচারের বৈঠকে ছিলেন আপনি ছিলেন বিচারপতি, আপনি ছিলেন বিচারপতি, আমি মাটিতে বসে আপনার কথা শুনতাম, বাজারে একসঙ্গে মার্কেট করতাম, আমি কিনতাম বাটা মাছ, আপনি কিনতেন বোয়াল মাছ, আমি কিনতাম 200 টাকা কেজি মাছ, আপনি কিনতেন 800 টাকা কেজি মাছ, আমার বাড়ির থেকে আপনার বাড়িটা বিশাল বড় বাড়ি ছিল, আপনার ছেলেরা শিক্ষিত, আপনার কাছে টাকা ছিল, পয়সা ছিল, আজকে কেন 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 আপনি জাহান্নামে গেলেন? সেই দিন জাহান্নামীরা চিৎকার করে চারখানা উত্তর দিবে, যার ভিতরে প্রথম উত্তর থাকবে, জাহান্নাম থেকে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বন্ধু, আপনার সোসাইটির লোক, আপনার শিক্ষক, আপনার ছাত্র, আপনার সভাপতি, শ্রোতা, বক্তা, যারা জাহান্নামে যাবে তারা সেই দিন জাহান্নাম থেকে বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর অপরাধ আমাদের ছিল মসজিদে যখন মুয়াজ্জিন ডেকেছে হাইয়া আলাস সালাহ কাম টু দা প্রেয়ার, মসজিদে যখন মুয়াজ্জিন ডেকেছে হাইয়া আলাল ফালাহ কাম টু দা সাকসেস, সেই সময় তোমরা ঠান্ডার ভিতরে অজু করে মসজিদে ঢুকে আল্লাহর জন্য নামাজ পড়েছো, আমরা দুর্ভাগ্যজন ব্যক্তি ছিলাম, আমরা নামাজ পড়তে পারি নাই, বেনামাজি হয়েছি বলে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। এটা ফেরেশতারা মেরে মেরে বলাবেন না, জাহান্নামীরা নিজেই বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো বেনামাজি হওয়া। বেনামাজি অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যেই দিন বিচারের বৈঠকে বসবেন, যেই দিন আল্লাহ তাআলা হাকিম হবেন, বান্দারা উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে যেই দিন দাঁড় হয়ে থাকবে, আমার আল্লাহ তাআলা সেই দিন তাদেরকে টাকা সম্পর্কে কোনো প্রশ্ন করবেন না, তাদের সৌন্দর্য সম্পর্কে কোনো প্রশ্ন
প্রশ্ন করা হবে না মা বোন আপনার হাতের রান্না সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন না আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দ ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই প্রশ্ন সর্বপ্রথম করবেন আল্লাহ রাসূল বলেছেন আসসালা সেটি হবে নামাজের সেটি হবে নামাজের ইশার নামাজের প্রশ্ন আপনাকে করা হবে ফজরের নামাজের প্রশ্ন আপনাকে করা হবে জোহরের করা হবে পাঁচ ওয়াক্ত নামাজের প্রশ্ন আপনাকে এক এক করে করা হবে আল্লাহ রাসূল আগে বলেছেন ফাইন সালুহাত সালুহা সাইর আমালি যদি তার নামাজের উত্তরটা সঠিক হয় পাঁচ ওয়াক্ত নামাজে যদি হয় আল্লাহ রাসূল বলেছেন সালুহা সাইর আমালি তার জীবনের সমস্ত আমলকে আমার আল্লাহ তাআলা কবুল করবেন যারা বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইর আমালি নামাজের প্রশ্ন যদি উত্তর না দিতে পারি আপনি আমি সে যাই হন নামাজের প্রশ্ন যদি উত্তর না দিতে পারি আল্লাহ রাসূল বলেছেন তাহলে তার জীবনের সমস্ত ইবাদতকে আল্লাহ তাআলা বরবাদ করবেন গৃহীত হবে না আল্লাহর কসম করে বলছি আপনি যত ভালো ব্যক্তি হন আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই আপনি আপনার স্ত্রীর হক আদায় করেছেন আপনি আপনার ছেলের হক আদায় করেছেন আপনি যাকাত দিয়েছেন আপনি হজ করেছেন আপনি রোজা রেখেছেন মানুষকে সহায় করেছেন পৃথিবীর এমন কোন ভালো কাজ নেই যেই কাজ আপনি করেন নাই সমস্ত ভালো কাজ করেছেন তবে আপনি নামাজ পড়েন নাই আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনার সবটাই বাতিল একটাও কবুল হবে না কারণ সবটাই আপনার ঝুলে আছে নামাজের সঙ্গে নামাজ যদি ঠিক সবটাই ঠিক নামাজ যদি ঠিক না হয় একটাও গৃহীত হবে না আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মত শোনো সাল্লি আইমা দাঁড়িয়ে থেকে থেকে নামাজ পড়বে দাঁড়িয়ে থাকার শক্তি আছে বসে পড়বে না সাল্লি কাইমা দাঁড়িয়ে থেকে নামাজ পড়ো ফাইল্লাম তাস্তাতি যদি দাঁড়িয়ে থেকে নামাজ না পড়তে পারো ফাকাইদা তাহলে বসে বসে নামাজ পড়ো নামাজ মাফ নেই এরপর আল্লাহ রাসূল বলছেন ফাইল্লাম তাস্তাতি বসে বসে পড়ার ক্ষমতাও যদি না থাকে ফালা জামবিন তাহলে টেক লাগিয়ে হেলান দিয়ে ইশারা করে হলেও নামাজ পড়তে হবে নামাজ মাফ নেই আপনার হুশ আছে যতদিন নামাজ আপনাকে পড়তে হবে ততদিন আপনার হুশ আছে যতদিন নামাজ আপনাকে পড়তে হবে ততদিন আপনি মরেন নেই যতদিন নামাজ পড়তে হবে আপনাকে ততদিন পৃথিবীর কাহরই জন্যই নামাজকে মাফ করা হয়নি নামাজ পড়তেই হবে নামাজ পড়তেই হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত তোমরা নামাজ পড়ো যাকাত দাও এরপরে বড় শক্ত কথা